সাল্লাম বলেছেন কখনো উঁচু স্তরের লোকদের দিকে তাকাবে না, যার উঁচু বাড়ি আছে তোমার চেয়ে উঁচু বাড়ি আছে, তোমার চেয়ে বড় গাড়ি আছে, তোমার চেয়ে বেশি টাকা আর্ন করে, ওদের দিকে দেখবে না, ওদের দিকে চোখ দিও না, বরং তোমার চেয়ে নিচে যারা আছে দরিদ্র, যারা তোমার চেয়ে যারা দরিদ্র ওদের দিকে তাকাও, তাহলে তুমি আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করতে পারবে ইনশাআল্লাহ।